গত 17/4/2023 তারিখে হাইকোর্টে একটি মামলার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারকে কলকাতা হাইকোর্ট রিকোয়েস্ট করেছিল যে ডিএ মামলা সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য একটা পথ নির্দেশিকা করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের সাথে 10 দিনের মধ্যে বৈঠকে বসতে। সেই মোতাবেক ওএসডি অ্যান্ড এক্স অফিসিও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষকে একটি চিঠি দিয়ে গতকাল 20/4/2023 জানিয়েছেন যে আজকে অর্থাৎ 21/4/2023 তারিখে। এটা হচ্ছে সেই চিঠি যেটা ভাস্কর ঘোষকে দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। নবান্নের চিফ সেক্রেটারির রুমে একটি বৈঠক অনুষ্ঠিত হবে 21/4/2023 তারিখে 4:30 সময়। এখানে সংগ্রামী যৌথ মঞ্চের 5 জন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। আমরা আশাবাদী, দেখি যে এই বৈঠকের কি সমাধান সূত্র বেরিয়ে আসে। আমরা তাকিয়ে আছি সেই বৈঠকের দিকে।